नेफेड बोल के कंपनी है, दाल सप्लाई कर रहे हैं, गवर्नमेंट ऑफ इंडिया का कंपनी है, इसको चाल गुणगत अनेक तफात आज बोले हमार चाल 100 क्वालिटी जी है चाले 80 क्वालिटी है 70 क्वालिटी খাওয়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন লোকে খুব বিক্ষোভ করছে খাওয়ার মতো আর ওটা দূরে ধরুন তো খাওয়ার মতো বড় একটা আর 10 কোটি মানুষের চালের ব্যবস্থা করলেন সেটাকে নয় কোথায় ওজনে কম কোথায় কি অমক এটা কিন্তু এই সমাজে বালুদার সামনেই বলছি অপরাধ ক্ষমা করবেন এটা এটা ইস্যু হতে পারে না বর্ধমান জেলার প্রতি একটা মানুষ কারো বাদ যাচ্ছে না তার জিআর দিচ্ছেন স্পেশাল জিআর দিচ্ছেন টোকন দিচ্ছেন সেটা নয় কোথায় ওজন কোথায় সব ব্যবস্থা নিলেন আপনি সমস্ত আমি বলছি কোন জায়গায় প্রবলেম নেই কোন জায়গায় প্রবলেম নেই একটা লোক বাদ যাচ্ছে ইনক্লুডিং ইউ আপনারাও বাদ যাচ্ছেন না সেটা করবেন না কোথায় একটা কোথায় মাথা গরম করছে না এটা ও আমার অভিমান হচ্ছে এইটা করবেন না শুধু ওই বিষয়টা হবে রেগে যাচ্ছি না আমি রাগি না সোমেনের উত্তর আমি বলি কিন্তু এটা হচ্ছে উনি করছেন আমি বলি না না এই দাদা আমি বলছি যে পর্যাপ্ত চাল পর্যাপ্ত খাবার আসছে মাননীয় মুখ্যমন্ত্রী আমার মনে হয় ভারতবর্ষে কোনো রাজ্যে আপনারা খোঁজ নেই ভারতবর্ষে কোনো রাজ্যে 5 লক্ষ মেট্রিক টন চাল দেওয়ার মতো ক্ষমতা কোনো রাজ্যের নেই আর 10 কোটি লোককে খাওয়ানোর মতো ক্ষমতা কারণ নেই কোনো রাজ্য পারেনি ফেল করে গেছে সব ফেল করে গেছে সুতরাং আমরা প্রত্যেকটা মন্ত্রী নিজেরাই বেরিয়ে গেছি আমরা এখনও আমাদের তো আর মনে করছি না যে আমাদের করোনা ভাইরাস কিছু হবে আমরা বলছি সব আমরা উত্তীর্ণ হয়ে গেছি আমরা বেঁচে গেছি এখান থেকে সুতরাং এটা আমরা করবেন আপনারা কাল থাকুন রাস্তায় হেল্প করুন আমি হেল্প চাইছি আপনাদের কাছ থেকে অ্যাপিল করছি হেল্প করুন বা এত বড় একটা কর্মযোগ্য এত বড় কাজ মুখ্যমন্ত্রী সেখানে আমরা হেল্প করার জন্য সবাইকে